সর্বানন্দ সোণোৱালের ঘর লুৰিণ জ্যোতি কেন্দ্রীয় মন্ত্রী সোণোৱালের ঘর ড্রয়িং রুম বহি লুৰিণে ললে চাহর জ্যোতি নির্বাচনের পূর্বে মিলাপ্রীতি আর ভোটের রাজনীতি সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ার বাসগৃহলে আহিছো আর তেখেতসকলের জ্যেষ্ঠ ভাতৃ আছে তেখেতের ওচরলে আহি মানে আশীর্বাদ বিচাৰিছো যাতে অসমৰ কাৰণে অসমৰ জাতীয় জীৱনৰ কাৰণে যাতে সদায় শক্তিশালীভাৱে কাম কৰি থাকিব পাৰোঁ আৰু যাতে অসম মাতৃৰ সেৱাত যাতে পুৰেটো জীৱন উৎসৰ্গা কৰিব পাৰোঁ সেইকাৰণে আশীৰ্বাদ বিচাৰিছোঁ এই নিৰ্বাচনত যাতে সফলতাৰে জয়লাভ কৰিব পাৰোঁ তাৰো আশীৰ্বাদ বিচাৰিছোঁ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ডিব্রুগড় লোকসভা সমষ্টির বিভিন্ন ঠাইত বিশাল সমাবেশ পাতি সর্বানন্দ সোণোৱালের জয়সিঙা বজায় যাওয়ার পিছত প্রচারের ক্ষেত্রে নিষ্প্রভ হয়ে পড়ছে আন আন রাজনৈতিক দল বিশাল জনসমাবেশের পরিবর্তে এতিয়া ঘরে ঘরে গিয়ে নির্বাচনী প্রচার চলাবলৈ লৈছে বিরোধী প্রার্থী লুৰিণ জ্যোতি গগৈয়ে শনিবারে চাবুয়ার মুলুকগাঁওস্থিত বিজেপির প্রার্থী সর্বানন্দ সোণোৱালের ঘর উপস্থিত হয়ে পরিয়ালবর্গক লগ করে ভোট বিচারিলে লুৰিণ জ্যোতি গগৈয়ে রাইজর রাজনীতিক সকল ঘরতে আসব সকলের পরামর্শ দিয়া পরামর্শ লব আর আশীর্বাদ বিচার তো আমি যে আছে তেনেকে আশীর্বাদ করছো জয়যুক্ত হোক রাইজর মন কোনো কিনব নয় যার ভাগ্য রাজনীতি যে আশা করছে শুভ হোক লুৰিণ জ্যোতি গগৈ যাওয়ার সময় প্রচারত ব্যস্ত থাকার হেতুকে ঘর নাছিল সর্বানন্দ সোণোৱাল লুৰিণ জ্যোতি গগৈয়ে সর্বানন্দ সোণোৱালের জ্যেষ্ঠ ভাতৃক করলে সৌহার্দ্যমূলক সাক্ষাৎ অতি ঘরভাবে সোণোৱালের নিকটাত্মীয়সকলের সঙ্গে কথা পাতিলে লুৰিণ জ্যোতি গগৈয়ে ললে পরিয়ালটির আশীর্বাদ সকলে আশীর্বাদ প্রদান করেছে আর যাতে এই যুজত জয়লাভ করব পাৰো আর যাতে পরবর্তী দিন সময়তো যাতে জাতিটোর প্রতি যাতে দায়বদ্ধতা থাকে জাতীয় সেবক হিসাবে দেশ মাতৃৰ কাৰণে সেবা আগবঢ়াব পাৰো নিজৰ আদৰ্শ যাতে কোনো কাৰণতে বিচলিত নহয় আদৰ্শৰ পৰা সেই তাকেলৈ তেওঁলোকে সকলোৱে আশীৰ্বাদ প্ৰদান কৰিছে বিজেপিৰ মন্ত্ৰী বিধায়কসকলে সমষ্টিত আড়ম্বৰপূৰ্ণ প্ৰচাৰ চলোৱাৰ বিপৰীতে প্ৰচাৰৰ ক্ষেত্ৰত আড়ম্বৰতা পৰিহাৰ কৰি চলিবলগীয়া হৈছে বিৰোধী প্ৰাৰ্থীসকল রাইজর আশীর্বাদকই মূলধন হিসাবে লৈ এতিয়া জয়ের পরিবেশ রচনাত নামিছে সম্মিলিত বিরোধীর প্রার্থী লুৰিণ জ্যোতি গগৈ উপাসনা গোস্বামীর রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট